সমগ্র শিক্ষা বঙ্গাইগাঁওৰ উদ্যোগত ৰান্ধনীসকলৰ মাজত যি ৰন্ধন প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছিল ইতিমধ্যে ক্লাষ্টাৰ লেভেল ৰন্ধন প্ৰতিযোগিতা সামৰণি পৰিছে আজি 2 নং ভাইপৰি প্ৰাথমিক বিদ্যালয়ত জিলা পৰ্যায়ৰ ৰন্ধন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হৈ আছে ইয়াত 9খন বিদ্যালয়ে যোগদান কৰিছে 3টা ক্লাষ্টাৰৰ মিলেটছৰ ওপৰত মিলেটছক কেন্দ্ৰ কৰি আজি বিচাৰকসকলে জাজমেণ্ট কৰিব আৰু কোনে পুৰস্কাৰ পাব আৰু পুৰস্কাৰ পোৱা এটি দলে এখন বিদ্যালয়ে গুৱাহাটী ৰাজ্যিক পৰ্যায়ৰ প্ৰতিযোগিতাত ভাগ ল'ব আহক আমি ভিতৰলৈ সোমাই যাওঁ এই প্ৰতিযোগিতাত কি কি আছে সাতশ ছাপ্পান্ন নং অভয়গুৰি 2 নং প্ৰাথমিক বিদ্যালয়ত ইয়াৰ ৰান্ধনীসকলৰ বাবে ৰন্ধন প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছে আপোনালোকে দেখিবলৈ পাইছে ইয়াত ৰান্ধনীসকলে সুসজ্জিত হৈ তেওঁলোকে এপ্ৰন পিন্ধি পেলাই তেওঁলোকে বিভিন্ন খাদ্য আনিছে আজি মূলত মিলেটছৰ ওপৰত এই প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হ'ব তেওঁলোকক মিলেটছৰ কাৰণে 6টা আৰু জেনেৰেল খাদ্যৰ কাৰণে 5টা ৰন্ধনৰ যিকোনো সামগ্ৰী আনিবলৈ কোৱা হৈছিল বহুতে বেছি আনিছে বিচাৰকসকলে ইয়াৰ বিচাৰ কৰিব ইমান ধুনীয়াকৈ সাজপাৰ পিন্ধি আহিছে গতিকে চৰকাৰী বিদ্যালয় যে উত্থান হ'বলৈ গৈ আছে অসম চৰকাৰৰ দিনত এতিয়া সেয়া আমি অনুমান কৰিব পাৰোঁ ইয়াত ঢাকি থৈ দিছে আমি পিছলৈ চাম কি আছে বিভিন্ন ধৰণৰ খাদ্য ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাইছে মাটি দালিৰ পিঠা কেকুৱা পিঠা পাটি চাপ্তা যাক পাটি জৰা বুলি কোৱা হয় কাণ পিঠা ৰাজমা কাৰী কাণ খিচৰি মাকৈ কাৰী ইমান ধুনীয়া ধুনীয়াকৈ তেওঁলোকে বনাই আনিছে বঙাইগাঁও জিলাৰ 9খন বিদ্যালয়ে আজিৰ এই চূড়ান্ত প্ৰতিযোগিতাত যোগদান কৰিছে আৰু ইয়াৰ পৰা এখন স্কুলে আমাৰ ষ্টেট লেভেল পৰ্যায়ত তেওঁলোকে প্ৰতিযোগিতাত অৱতীৰ্ণ হ'ব আপোনালোকৰ ভাল লাগিছে বাইদেউ কেনে লাগিছে আজি যোগদান কৰি আপোনাৰ কোন স্কুল ভাল লাগিছে না এইকেইদিন কি দিনে ৰাতি কষ্ট কৰি বনাইছে না আমাৰ এই ভেনু ইনচাৰ্জ অচিন্ত শৰ্মা মোৰ লগত আছে মই সুধিব বিচাৰিছোঁ কেনেকুৱা প্ৰিপাৰেশ্যন ছাৰ খুব ভাল প্ৰিপাৰেশ্যন আমি আজি 756 নং উভয় 2 নং প্ৰাথমিক বিদ্যালয়ত জিলাভিত্তিক এই খাদ্য প্ৰতিযোগিতা এখন অনুষ্ঠিত কৰিব পাই আমি সুখী হৈছোঁ আৰু 9টা দলে অংশগ্ৰহণ কৰিছে সকলোৱে ধুনীয়াকৈ সজাই আনিছে এতিয়া আমাৰ আমি বাট চাই আছোঁ আমাৰ বিচাৰকসকলে কেনেদৰে কোনটো শ্ৰেষ্ঠ দল নিৰ্বাচন কৰে আৰু আমিও কেনেকৈ খাদ্যৰ অলপমান জুতি ল'বলৈ পাওঁ ধন্যবাদ থাকিল অচিন্ত শৰ্মা ডাঙৰীয়া আমাৰ মিড ডে মিলৰ পৰা আমাৰ সমগ্ৰ শিক্ষা মিড ডে মিলৰ পৰা দুগৰাকী বিষয়া আছে এই ৰিংকু ছাৰ মই অনুৰোধ ছাৰ আপোনাক অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ যে অকণমান ক'ব নেকি কিয় প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হ'ল নমস্কাৰ পিএম কছনৰ ডিষ্ট্ৰিক্ট এম আই এছ মেনেজাৰ তো আজি আমাৰ এইটো ডিষ্ট্ৰিক্ট লেভেলত হৈ আছে আগতে 3টা ক্লাষ্টাৰত অলৰেডি হৈ গৈছে ক্লাষ্টাৰ লেভেলত তাৰে ক্লাষ্টাৰ লেভেলৰ পৰা ফাৰ্ষ্ট ছেকেণ্ড থাৰ্ড আহি এতিয়া 9খন স্কুলে আজি ইয়াতে পাৰ্টিচিপেট কৰিছে এইটো প্ৰগ্ৰাম গোটেই অসমতে চলি আছে আমাৰ সেই হিচাপত আমি ডিষ্ট্ৰিক্টতো এতিয়া মানে পাইলট ডিষ্ট্ৰিক্ট হিচাপত ষ্টাৰ্ট কৰিছে গতিকে পৰৱৰ্তী পৰ্যায়ত হয়তো আমি গোটেই ডিষ্ট্ৰিক্ট ইয়াৰ পৰা কেইটা দলে ৰাজ্যিক পৰ্যায়ত যাব ইয়াৰ পৰা আজি যিটো দল ফাৰ্ষ্ট হ'ব সেইটো হয়তো ৰাজ্যিক পৰ্যায়ত তেওঁলোকক পৰৱৰ্তী পৰ্যায়ত মতা হ'ব মিড ডে মিলৰ আন এগৰাকী বাইদেউ ছাবিনা বাইদেউ নহয় জানো অকণমান কওকচোন এই প্ৰতিযোগিতা পতাৰ উদ্দেশ্য কিয় পাতিলে আপোনালোকে ইয়াতেও আমি 3টা গ্ৰুপ চিলেক্ট কৰিম ফাৰ্ষ্ট ছেকেণ্ড থাৰ্ড তো তাৰ উদ্দেশ্য এইটোৱে যে এটা উৎসৱমুখৰ পৰিৱেশ হয় আৰু ৰান্ধনীসকলে অকণমান উৎসাহ পায় পিছলৈ ভাল ৰন্ধা বঢ়া কৰাৰ কাৰণে তো তেওঁলোকৰ মাজত এটা প্ৰতিযোগিতামূলক পৰিৱেশ অনাৰ কাৰণে এটা মানে আপুনি কোনোবাই ৰিফ্ৰেছমেণ্ট তেনেকুৱা ধৰণৰ মেইনলি যাতে পোষণ প্ৰপাৰ নিউট্ৰিশ্যন পায় আমি দেখিবলৈ পাইছোঁ এই ধুনীয়া ধুনীয়া লগতে ট্ৰফিও দিব এয়া খণ্ড প্ৰাথমিক শিক্ষা বিষয়া মনোজ কুমাৰ ফুকন ডাঙৰীয়া আমাৰ মাজত আছে এতিয়া আপোনালোকে কি বিচাৰিছে আচলতে শিক্ষাখণ্ডত কি পৰিৱৰ্তন কৰিব বিচাৰিছে পৰিৱৰ্তনটো বিচাৰিছোঁ যে আমাৰ ৰান্ধনীবিলাকে কেনেদৰে ৰান্ধে আৰু ৰান্ধিব কেনেদৰে জানে বা এইটো আমি চাব বিচাৰিছোঁ 1 নম্বৰ আৰু এটা ৰান্ধনীৰ পৰা আন এটা ৰান্ধনীয়ে যাতে শিকিব পাৰে যে আমাৰ ল'ৰা ছোৱালীখিনিক আমি বেলেগকৈও খুৱাব পাৰোঁ যিখিনি আমাৰ মানুহ দিছে তাৰ উপৰি লোকেলভাৱে আমি যদি খুৱাব পাৰোঁ তেওঁলোকক উৎসাহিত কৰা ৰান্ধনীবিলাক সাধাৰণতে পাকঘৰতেই থাকে গতিকে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ লগত তেওঁলোকৰ এটা প্ৰতিযোগিতাৰ মনোভাৱ সৃষ্টি কৰিবৰ কাৰণে হেৰি বহুত ভাল পদক্ষেপ লৈছে সমগ্ৰ শিক্ষা বঙাইগাঁও সৃজনগ্ৰাম শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত ইয়াত দেখিবলৈ পাইছে বহুত মানুহ আজি এতিয়া বিদ্যালয় নাই তথাপিও দেখিবলৈ পাইছে ইমান মানুহ আচলতে খাদ্যৰ জুতি ল'বলৈ তেওঁলোকে আহিছে বিভিন্ন বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল ৰান্ধনীসকলেতো ভাল বনাইছেই লগতে তেওঁলোকে ইয়াত এটা নতুন কনচেপ্ট লৈ যাব যে কোন কোন বিদ্যালয়ে কেনেকুৱাকৈ ৰান্ধিব পাৰে কাৰণ আমাৰ প্ৰাইমাৰী আৰু এম ই স্কুলত যিখিনি ফাণ্ড থাকে
সাবলে গলে হিখিনি ফান্ড যথেষ্ট নহয় যদিও কিন্তু লোকালি আমি বহুত বস্তু ম্যানেজ করে লড়াশলে খুব পো স্থানীয়ভাবে উপলব্ধ বিভিন্ন খাদ্য আর মিলেটসর ওপর যেহেতু আজির প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হব। এছএছএম প্রাহ রিঙ্কু নাথ স্যার ডাঙরিয়া, সাবিনা ইয়াসমিন বাইদ, অসিন্দ কুমার শর্মা, আমার দীপাকর স্যার, পাপি অধিকারী, হার্গপর কলিতা, অরূপ দত্ত, প্রশান্ত কলিতা প্রমুখে যিসকল সিআরসিসি আছে সকলকে ধন্যবাদ জানাইছো আপনাদের সহযোগ করার বাবে। আজি আমার ইয়াত তিনটা ক্লাস্টারের নহল বিদ্যালয়ের রন্ধন প্রতিযোগিতার ভাগ হয়েছে। মূলত প্রধানমন্ত্রী পোষক যোজনার অধীনত আমি কেনেকি লড়ি ল কস্ট মানে পদ্ধতিটা ব্যবহার করে আমি খুব পড়ো যেখানে আমার মিড ডে মিলের কারণে পয়সা দিয়া আছে। এইখানে আজি আমার রন্ধন প্রতিযোগিতা বিশেষ মিলেটস মিলেটসর কনসেপ্ট আমার ইয়ার কারণে অকান জটিল যদিও আমি এইবার ব্যবহার করে আসো। মানে বিহার সরকার অনুরোধ জানাইছো আজি এই জেলা পর্যায়ের প্রতিযোগিতাখান আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করব। ধন্যবাদ প্রশিক্ষণ আর জেলা বিষয়া রিঙ্কু নাথ, সাবিনা ইয়াসমিন, বিভিন্ন বিদ্যালয়ের পর অহা প্রধান শিক্ষক, মুখ্য শিক্ষয়িত্রী, রাঁধুনীসকল, এই প্রতিযোগিতা আমি কেইবাটাও পর্যায়ত পাতিল, মন্ডল পর্যায়ত পাতিল তিনিখন আর এবার জেলা পর্যায়ত। এই সৌভাগ্যজনে যিজন বিজয়ী হব তেখেতে গুৱাহাটীত গৈ প্রতিযোগিতাত অংশগ্রহণ করব পাৰিব। গতি সকলে মানে শুভেচ্ছা জানাইছো যাতে যিখিনি কষ্ট সেই কষ্টখিনি হেৰি হোক আৰ্থক হোক এনে ধরনের প্রতিযোগিতাত আর এনে ধরনের ছাত্র ছাত্রীসকলক যাতে খুব পারে নতুন নতুন পদ্ধতিরে বা আমার যিখিনি ট্রেডিশনেল খাদ্য আছে এই খাদ্যখিনি যাতে সুন্দর করে লড়া ছাড়ি খুব পারে যেধরনের আজি প্রতিযোগিতাত করেছে এই প্রতিযোগিতা অদূর ভবিষ্যতে আরো ভালকে হোক আর আমার রাঁধুনি সকল যাতে আরো স্মার্ট হোক যাতে যে কর্ম সেই কর্মটুক যাতে সম্মান করে দরমহা কি পায় এই ডর কথা নয় একটা কাম করে যা আনন্দ সেই আনন্দ আটাইতো বেশি গতি এই আনন্দর সমভাগী হোক মানে অনুরোধ জানাইছো আমার জাজ সকলে সুন্দর করে বিচার বিবেচনা করে এই শ্রেষ্ঠজনক বাঁচি উলিয়াব ইয়াতে কই মানে স্যার হওয়া ধরছে না রিঙ্কু স্যার পাশা স্যার টেস্ট করলেন না স্যার রিঙ্কু স্যার টেস্ট হয়েছে আমার তারপরে এই তো মিলেটসর কনসেপ্ট অল্প নতুন মানুষগুলোকে বুঝি না পায় লাহে লাহে ভালো বানাইছে মিলেটর বস্তু যেটা বানাইছে ধুনিয়া বানাইছে আমার মিড ডে মিলের রিঙ্কু স্যার মানে যিমান স্কুলের চাউল কত কি যাব লাগে কি যাব না লাগে এই স্যারে গতি স্যারে এইকেদিন বহুত কষ্ট করেছে টোটেল আমার ক্লাস্টার লেভেল 3-9-27 আজি 36 স্কুলে পার্টিসিপেট করেছে বহুত কষ্ট করতে মেলা গতি আশা করি আমি সাকসেস হয়েছো আর রাজ্য পর্যায়ত আমি বটা নিশ্চয় আনব যত্ন করি। লাই লাই ভিড় বাড়ি আছে যথেষ্ট সংখ্যক আমার শিক্ষকসক আহি পাইছে এতিয়া যাওয়াজকলে জাজমেন্ট করার সমসাময়িকভাবে কিছু শিক্ষক আহিছে আমার এই কাকইজানা এম ই স্কুলের স্যার স্যার কেনে লাগিছে পার্টিসিপেট বহুত ভালো হওয়া বলে কইছে স্যার ভাল হয়েছে আমার এই রাঁধনী সকল রন্ধা খাবলে রাঁধনীও দেখা পাইছো আমার বিচিত্রা বাইদ কেনে পাইছে খাই আপনাদের খাওয়া রান্ধাতকে ভাল বনাইছে না বেয়া বনাইছে ভাল বনাইছে গতি নিজতকে ভাল বনোয়া বলে কোয়া মানুষ লাগবে আজির দিনত বিচিত্রা 2 নং স্কুলের আমার রাঁধনী এগারী আর নির্দয়া
আর বাকি কিটা কত দল আছে সমগ্র শিক্ষা বঙাইগাঁও সিজনগ্রাম সকলে লগ লাগি এই প্রতিযোগিতাখানি আয়োজন আজি আমি হেক করিলো আর ইয়ার পরা বামুনগাঁও প্রথম খণ্ড পালপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান যদিও পাইছে জেলাখনের বিভিন্ন বিদ্যালয়ে খুব ভাল প্রদর্শন করেছে আর বসা বসা খাদ্য লই আমি রাজ্যিক পর্যায়ত আমি জেলার নাম রাখবল যত্ন করি আপনাদেরকে আমার আশিক প্রদান করব যাতে আমি সফল হোক আর বাস্তব ক্ষেত্র লড়াছলীক যাতে আমি ভাল ভাল খাদ্য খুবই নিউট্রিশনটা যাতে আমি মেনটেন করাব পারো আর আমার সরকারি শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হয় সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় অসম জয় হিন্দ হুরে হুরে